জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে ভাড়া সমন্বয়ের দাবিতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে চলা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসনে আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করিয়ে নেওয়া হয়। এর আগে রোববার থেকে জেলা ট্রাক মালিক সমিতি সহ কয়েকটি সংগঠন ধর্মঘটের ডাক দেয়। এর ফলে নৌবন্দর থেকে সার সহ সব পণ্য পরিবহন বন্ধ থাকে। ট্রাক মালিক সমিতি নেতারা জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যসহ পরিবহন ভাড়া বেড়েছে, কিন্তু ট্রাকের ভাড়া না বাড়ায় তাদের লোকসানে পড়তে হয়। এদিকে মজুরি বাড়ানোর দাবিতে নওগাঁয় সমাবেশ করছে চালকল শ্রমিকরা। শহরের সুলতানপুর থেকে বের হওয়া শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে তারা। আজকে এসে সাথে উপস্থিত হওয়ার জন্য।